আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা কার্যক্রম 2 বা অ্যাসাইনমেন্ট 2 এর অ্যান্সার আজকে ভিডিওতে আমরা দেখব। ইতিমধ্যেই তোমরা আমাদের চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম যে কার্যক্রম সেটি দেখেছি ফেলেছ, পরবর্তীতে আমরা 3 এবং 4 সেগুলো ভিডিও আমরা দিব। তো অ্যান্সারটি আমরা রেডি করা আছে, অ্যান্সারটি দেখার আগে আমরা জাস্ট প্রশ্নটি একটু দেখে নিই। প্রশ্নে ভাষা সাহিত্য উৎসব আমরা 1 নং অ্যান্সার ইতিমধ্যে আমাদের চ্যানেল দিয়ে দিয়েছি। 2 নং যেটি, সেটি হচ্ছে যোগাযোগ করা। এখানে বলা হয়েছে বাড়ি থেকে করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে। কি করতে হবে? বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনা নিয়ে যে কোনো ব্যক্তির সাথে কিভাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করা উচিত, এ ব্যাপারে পরিবার বা পরিবারের বাইরের অন্তত 2 জন ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে। এরপরে এই বিষয়টি নিয়ে 1 পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। তার পরবর্তী পার্টে বলা হয়েছে যে অন্যের সাথে যোগাযোগ করে, আচ্ছা এটাও আমরা দেখবো, নিচে আরেকটা পার্ট আছে। হ্যাঁ, তো প্রথম পার্টটা আমরা প্রথম পার্টের অ্যান্সারটা দেখে নিই। প্রথমে আমরা লিখে নিব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় বাংলা। নিজের নাম দিয়ে দিবে এখানে, আমরা আমাদের নিজেদের নাম দিলাম, তোমরা তোমাদের নাম দিবে। ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শাখা মেঘনা, রোল তোমাদের রোল দিবে, তোমাদের শাখা দিয়ে দিবে এখানে। তারপর বড় করে হেডলাইন লিখবে, বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। 1 নম্বর পয়েন্ট, বয়সে বড় কারোর সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি বলে সম্বোধন করতে হবে। 2, বয়সে বড়দের সাথে কখনোই অতিরিক্ত উঁচু গলায় কথা বলা যাবে না। 3, অপরিচিত কারোর সাথে বয়সে বড়দের সাথে মা বাবা অথবা শিক্ষকের সাথে কথা বলার সময় আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের বলে সম্বোধন করতে হবে। কারোর সাথে কথা বলার সময় অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে কথা বলা, কাউকে অযাচিত অথবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে বিরত থাকতে হবে। যে কোনো বয়সের লোকদের সাথে কথা বলার সময় অবশ্যই শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকতে হবে যেন তা অসম্মান না বোঝায়। তাদের সাথে আলোচনা করে কাজটি করেছে, এখানে সাইন নিতে বলা হয়েছে। তো আমরা এখানে নাম দিব, তার সম্পর্ক লিখবো, স্বাক্ষর লিখবো। নাম আমরা এখানে বাবার সাথে আলোচনা করেছি, বাবার নাম লিখলাম, বাবা থেকে স্বাক্ষর নিয়ে আসবো। আর তারপর খাতে আমরা মামা বড় মামার সাথে নিয়ে সাক্ষাৎকার নিয়েছি, তার শামসুল আরিফের সাক্ষাৎকার নিয়ে নিবো, একটা স্বাক্ষর নিয়ে নিবো। তোমরা এখানে মা, ছোট ভাই, ছোট বোন, যে কারোর সম্পর্ক, যে কারোর এখানে স্বাক্ষর নিয়ে তার নাম লিখতে পারবে। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আমাদের বলা ছিল যে অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে, এবং এক্ষেত্রে 5 সদস্যের দল তৈরি করে দেওয়া হবে, সংগৃহীত তথ্য দলগত হবে, জমা দিতে হবে। এক্ষেত্রে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো, এখানে বলা আছে যে নমুনা কাজ যোগাযোগ করা। এখানে 3টা কাজের কথা বলা আছে। 1 হচ্ছে বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে এই বিষয়টি নিয়ে আমাদের একটি তথ্য সংগ্রহ করতে হবে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে, 1 সবুজায়ন করা যেতে পারে, 2 শৈল্পিক ম্যুরাল এবং ওয়াল পেন্টিং স্থাপন, বিভিন্ন নির্দেশক বা সাইনবোর্ড স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, আসবাবপত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ, শিক্ষার্থীদের সৌন্দর্য বৃদ্ধির কাজে অংশগ্রহণ করানো, রাতের বেলা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় আকর্ষণীয় লাইট স্থাপন, শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনের জন্য একটি আর্ট গ্যালারি বা প্রদর্শনের স্থান প্রস্তুত করা, বিদ্যালয়ের খেলার মাঠের চারিপাশে দর্শনার্থীদের বসার জন্য আকর্ষণীয় চেয়ার স্থাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা। তার পরবর্তী পয়েন্ট ছিল যে প্রিয় বই, প্রিয় বই সম্পর্কে লিখতে। তো প্রিয় বই, অন্যদের প্রিয় বই সম্পর্কে কিভাবে আমরা জানতে পারি? আচ্ছা, এখানে প্রশ্ন ছিল যে অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে কি কি প্রশ্ন করা যায় তা দলগত আলোচনা করে লিখতে হবে। তো অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন কি কি প্রশ্ন করতে পারি? প্রথমে, আপনার সব সময়ের প্রিয় বই কোনটি? আপনার কি কোনো নির্দিষ্ট ক্যাটাগরির প্রিয় বই আছে? এমন কোন বই আছে যা আপনার জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে? আপনার পছন্দের এমন কোন বই কি আছে যা আপনি অনেকবার পড়েছেন কিন্তু তারপরে পড়তে ইচ্ছা করে? এমন কিছু বিষয় শেয়ার করুন যা বইটির কারণে আপনার জীবন নিয়ে প্রভাবিত হয়েছে। আপনি কি বইটি অন্যদেরকে পড়ার জন্য উৎসাহ প্রদান করবেন? তা যদি তা হয় তাহলে কেন? বইটির সারমর্ম সম্পর্কে আপনি কি বললেন? তার পরবর্তী পয়েন্ট ছিল অবসর সময় যা করি। এখানে অন্যদের পছন্দের কাজ সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে কি কি প্রশ্ন করা যায় তা দলগতভাবে আলোচনা করে লিখতে হবে। তো অবসর সময় পছন্দের কাজ জানতে চাওয়ার প্রশ্ন, 1, আপনি কিভাবে আপনার অবসর সময় কাটাতে পছন্দ করেন? আপনার অবসর সময়ে সাধারণত কোন কাজটি করেন? আপনার নিজের জন্য সময় পেলে কি করতে ভালোবাসেন? আপনার বা তোমার প্রিয় কোন শখ বা আগ্রহ আছে যা অবসর সময়ে করো বা করেন? আপনার হাতে যখন কাজ থাকে না তখন আপনি কি করেন? অবসর সময় কাটানোর জন্য আপনি এই কাজটি কেন বেছে নিয়েছেন? এই কাজে আপনার অবসর সময় কাটানোর সিদ্ধান্তের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? পয়েন্ট আকারে লিখে নিবে। এ ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা 2 নং কার্যক্রমের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমাদের 3 নং যে কার্যক্রম রয়েছে, 3 নং কার্যক্রম হচ্ছে ভাষায়
শব্দ বাক্য জ্যোতিষের ব্যবহার, এটির অ্যান্সার আমরা দেখবো। তো ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি কমপ্লিট স্ক্রিন থেকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দাও কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো।